दिनाजपुर रेल घंटीर मोड़े किसेर भीड़, एत भीड़ देखे मन हच्छे ईदेर आनंद। ईदेर आनंदर भीड़ नय, एखाने चलछे मांसर केना बेचा आर प्रचंड भीड़। कैमरा निये सामने गेलाम, एखाने मांस बेचा किना हच्छे। गरीब दुखीदेरके जे मांस कुरबानी दिए वितरण करा हय सेई मांसर प्रचंड भीड़। भीड़ेर माझे मांस बेचा किना हच्छे। देखे नी आमरा के किभाबे मांस बेचा किना करछे। बाजारे किनते गेले मांस 550 टाका केजी, एखाने केउ बा बोलछे 600 टाका केजी, কেউ বা বলছে 700 টাকা কেজি এখানে বিক্রি হচ্ছে। আসলেই কি এখানে 600-700 টাকা মাংস বিক্রি হচ্ছে? জেনে নেই, দেখে নেই, গোটা ভিডিওটি দেখবেন। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইবার, লাইক, শেয়ার, ঘন্টিটা বাজাইতে ভুলবেন না। 2500 টাকা দিয়ে মাংস নিছেন আপনি কি বাসায় কুরবানি দেননি? না, কুরবানি দিইনি। এই জন্য কি মাংস কিনতেছেন? এই জন্য। এই যে গরীব দুঃখীদেরকে যারা কুরবানি দিছে তারা তো মাংস খাওয়ার জন্যই তাদেরকে দিছে, যে বাসায় যায় খাবে। এই মাংসগুলো আমরা কিনে নিচ্ছি, এটা কি আমাদের অন্যায় হচ্ছে না? এখন ওরা তো মনে করেন যে 2 টাকা রাখায় এখন না করে বিক্রি করতেছে, কিছু মাংস ফ্রিয়ে দিতেছে, আবার কিছু তো আমার কাছে বিক্রি করতেছে। हाँ
দাদা কতগুলো মাংস নিলেন? আন্দাজে নিলাম। আন্দাজে কতগুলো নিলেন? কত টাকা নিলেন? বাইশশো টাকা দিয়ে। কিসের জন্য নিলেন? খাওয়ার জন্য। খাওয়ার জন্য? বাসায় কি কুরবানি করেননি? না, এই জন্য নিলেন। এই জন্য এই গরিব দুঃখীর মাংসগুলো যে আমরা কিনে নিচ্ছি, এতে কি আমাদের অন্যায় হচ্ছে না? বিক্রি হচ্ছে বলে আপনিও নিচ্ছে, মানে সবাই নিচ্ছে বলে আপনিও নিচ্ছে। দোকানের সামনে আসলাম, এটা হচ্ছে সাব্বির কনফেকশনারি, তার ছেলে এই দোকানে উপস্থিত আছে, তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এত ভিড়, আমি তো মনে করলাম যে হয়তো বা ঈদের কোনো আনন্দের জন্য কারণে ভিড়। এই ভিড়টা কি হচ্ছে এখানে, কি কারণে ভিড়? মাংস বিক্রি হচ্ছে। মাংস বিক্রি হচ্ছে? মাংস কারা বিক্রি করতেছে? এটা আসলে যারা মাংস উঠায় আর কি, বাসায় বাসায় যায় উঠায়, ওরাই ওরাই বিক্রি করতেছে। আচ্ছা, এই মাংসটা যে বিক্রি করতেছে, এটা কি অন্যায় হচ্ছে না? অবশ্যই অন্যায়। পশু কুরবানি দিচ্ছে, এই পশু কুরবানি দিয়ে তাদেরকে গরিব দুঃখীদেরকে মাংস বিতরণ করতেছে খাওয়ার জন্য। খাওয়ার জন্য। আর যারা এই মাংসটা কিনে নিচ্ছে, তারা যদি এই মাংসটা না কিনতো, তাহলে কি তারা এই মাংসটা বাসায় যায় খাইতো না? এখানে দুজনে সমান অপরাধী, যে নিচ্ছে এবং যে বিক্রি করতে, দুজনে কিন্তু সমান অপরাধী। এটা নেওয়া ঠিক না। এখানে তো সবই বিক্রি করে দিচ্ছে, কিছুই তো রাখতেছে না, সাথে তো আর কিছু রাখতেছে না, জাম দিয়ে সবই বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে, এখানে সাথে কিছু রাখতেছে না। কিন্তু আপনার মতে কি বলে যে আগামী দিনে যারা কুরবানির মাংস বিতরণ করে, এই কুরবানির মাংস কাঁচা বিতরণ করা ভালো না, রান্না করে বিতরণ করে দেওয়াটা ভালো হবে? আসলে এখন কুরবানি তো কাঁচাই দেয় মাংস, আমার মতে মানুষ দেখে শুনে বুঝে তাদেরকেই মাংস দেওয়া দরকার, যারা অরিজিনাল প্রাপ্য তাদেরকেই মাংস দিতে হবে। যারা প্রাপ্য তারা তো পায় না, তারা কিনে নিচ্ছে। যারা প্রাপ্য তারা পায় না, তারা কিনে নিচ্ছে। গরিব মানুষ এখন মনে করে যে এরা কুরবানি দিতে পারে না, এটা এরা কিনে নিচ্ছে। এতগুলো মাংসের ব্যাগ দেখতেছি আপনার হাতে, মাংসের ব্যাগ কই পাইলেন? এখানে কিনে নিলেন? কত টাকা দিয়ে কিনলেন? ২৯০০ টাকা দিয়ে। ২৯০০ টাকা দিয়ে মাংস কয় কেজি হইতে পারে? পাঁচ ছয় কেজি। পাঁচ কেজি, পাঁচ ছয় কেজি মাংস ২৯০০ টাকা দিয়ে আপনি ঠকেন নাই? কোথায় থেকে আসছো? বালুবাড়ি। বাসা বালুবাড়িতে? দিনাজপুর বালুবাড়িতে বাসা? মধ্য বালুবাড়ি না বলায়ন মোড়? মধ্য বালুবাড়ি। তো এখানে কি করতে আসছো? মাংস কি বিক্রি হয়নি? কেন বিক্রি হয়নি? অনেক দাম কম বলছে, আমি বলছি ১৬০০, আমি বলছি ১৩০০, মানে তুমি তোমার দাম কত? ১৬০০ টাকা। আর সময় কাস্টমার কত দাম বলতেছে? ১০০০ টাকা। এই বিক্রি করতে পারতো না, বিক্রি না করে যদি খাইতা তাহলে কি সবাই ফ্যামিলি নিয়ে খাইলে সবাই আনন্দ থাকতো না? হ্যাঁ, তা বিক্রি কেন করতে আসছো? টাকার দরকার। টাকা দিয়ে কি করবা তুমি? কি লাগবে? কি টাকা দিয়ে? বাড়িতে লাগবে। হ্যাঁ, বাড়িতে লাগবে। বাড়িতে লাগবে, ওই কারণে বিক্রি করতে আসছো। বাসায় কি জানে, আম্মা আব্বা জানে তুমি মাংস বিক্রি করতে আসছো? তা তুমি যদি মাংসটা বিক্রি না করে আব্বা আম্মাকে নিয়ে খাইতে, তাহলে কি আরো আনন্দ হতো না?
আমার বাবা মা ওইটা নিয়ে যাবে বাসায় আমার বাবা মা নিয়ে যাবে বাসায় তুমি বিক্রি করবা বিক্রি করে টাকাটা কি কাজে লাগে মানে বাড়ির বাড়ির খরচ চাল মাল কিনবে কথা বলে হবে মামা টাইমিং তো হবে না ব্যস্ত হবে ঠিক আছে ভাই একটু কথা বলতে চাই আপনাদের সাথে বলেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে এত ভিড় কিসের এখানে যে আপনার যে মাংস গরিব মানুষদেরকে মাংস বিলি করছে এই মাংসটা ওরা না খাই এখানে মনে করেন যে আসে বিক্রি করছে আমরাও তারাই দেখলাম আমরা তারাই দেখলাম আর কি ওখানে আমরা তো দেখে মনে হচ্ছে যে এখানে ঈদের আনন্দ আমি মনে করছি না না আপনাদের কাছে কি মনে হচ্ছে ঈদের আনন্দ না এটা যে মনে করেন যে গরিব দুর্গে যারা মনে করেন যে মাংস বাড়ি বাড়ি তুলে বেড়াইছে মানে তুলে নিয়ে আসে ওই মাংসটা মনে করেন যে জনগণের কাছে এখানে না খাই ওটা বিক্রি করতেছে অনেক চওড়া দাম এটা কি অন্যায় হচ্ছে না এটা তো অন্যায় হচ্ছে চড়া দামে মানে কত দামে বিক্রি হচ্ছে তাও মাংস মনে করেন যে আপনার 3 কেজি মাংস 4 কেজি মাংস দাম হচ্ছে 3,000 টাকা 4,000 টাকা আর কম বেশি করে তখন দামা দামি করে মনে করেন যে সাধারণ পাবলিক মনে করেন যে কিনে নিয়ে যাবে 3,000-4,000 টাকায় কি মাংস নিচ্ছে মানুষ নিচ্ছে অনেকে 1,500-2,000 টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে আপনি কাছে 3,000 কিন্তু জিনিসটা খুব খারাপ না এটা গরিব মানুষকে দেওয়া হচ্ছে খাওয়ার জন্য সে জিনিসটা না খায় এখানে এনে বেচতেছে সিএসটি রোড কাচারি মোড়ে এই কাচারি মোড়ে অনেক গরিবদেরকে যে কুরবানি করা হয় গরিব বিতরণদেরকে মাংস দেওয়া হয় সেই মাংস এখানে বিক্রি হচ্ছে চাইলাম 2,500 টাকা তা কাস্টমার কত টাকা বললো 1,200 টাকা বলছে 1,200 বলছে আরেকজন কত বললো আর বলে নাই 2,200 টাকা 2,200 টাকা তোমার দাম 1,200 টাকা বললো 1,200 টাকা দিলে তো ভালো লাভ হইতো তোমার হ্যাঁ
লাভ হইতো না বাইরে খাবো পাঁচটা কাটটা কাট আপনার আমার দুই ছেলে আর মেয়ে নাই তা দুই ছেলেকে নিয়ে যদি আপনি পরিবারকে নিয়ে মাংসটা রান্না করে খাইতেন তাহলে আপনার পরিবার কত খুশি হইতো পরিবার খাওয়ার জন্য রাখছেন পরিবার খাওয়ার জন্য কতটুকু রাখছেন দেখি একটু দেখি মাংসটা দর্শক আপনারা দেখতে পারতেছেন যে আমাদের এই চাচা অনেক গরিব গরিব বোধহয় মাংস বিক্রি করে দিচ্ছে সংসারে কিছু বাড়তি প্রয়োজনে টাকার জন্যই মাংসটা বিক্রি করা আর কিছু মাংস রাখছে খাওয়ার জন্য তো আপনি এই মাংস বিক্রি করে টাকাটা যখন আপনি পাবেন টাকাটা কি কাজে লাগাবেন এই আমার কিছু দেনা পাওনা আছে এই জন্য আমার মাংস চাপে কি দেওয়া পাওনা মানে কি আপনি কি কারো কাছ থেকে লোন নিয়েছিলেন মানে লোন নেই নেই তাহলে মানে ঘর ভাড়া পাবে এই বিষয়ে ভাবি ঘর ভাড়া পাবে মাংসটা বিক্রি করে বাসায় যায় ঘর ভাড়া দিবেন আপনার নাম কি আমার নাম বাবু কি নাম বাবলা বাসা কোন জায়গায় আমরা এই চাচার কাছে জানতে পারতেছি বাসা ভাড়া পাবে বলে এই মাংস বাসায় যায় খাইতো কিন্তু বাসার ভাড়ার কারণে উনি মাংসগুলো এখানে বিক্রি করতে আনছে তো মাংস তাহলে আপনার বিক্রি হয়নি এখনো এতে কি মন খারাপ বিক্রি হয়নি দেখে না মন খারাপ দেখে আমার বাইরে গিয়ে বুঝে বলবো যে আমি কাস্টমার আমার চালু হোক কেন আমি তো রঙের কাজ করি রঙের কাজ করেন জি দাদা নাম কি আমার নাম আইনউদ্দিন বাসা কোথায় গ্রামে দক্ষিণনগর দক্ষিণ নগর দক্ষিণ দক্ষিণ নগর থেকে এখানে কেন আসছেন মাংস কিনতে আসছিলাম মাংস কিনতে আসছেন মাংস কেন কিনতে আসছেন বাসায় কুরবানি দেননি বাসায় কুরবানি দিতে পারি নাই গরিব মানুষ গরিব মানুষ তো এখানে কি মাংস আসলে কি সস্তায় পান সস্তা না তারপরও একটু হালকা পাতলা পাওয়া যায় হালকা পাতলা কি দামে পাওয়া যায় তারপর চাইতেছে তো 500-600 দাম চাইতেছে 500-600 কি এক কেজি মাংস এক কেজি মাংস এক কেজি মাংস যদি 500-600 টাকা চায় 600 টাকা যদি চায় কিনতেই তো 550 টাকা কেজি পাওয়া যায় তো নিলাম না তো এখানে আপনারা এত দামে কেন কিনতেছেন ওই কিনতেছে যারা যার টাকা আছে তাই কিনতেছে আমরা পারলাম না এই ঘুরে যাইতাছি কিনতে পারলাম না দেখে ঘুরে যাচ্ছেন আজকে তাহলে আপনার বাসায় মাংস রান্না হয়নি মাংস রান্না হয়নি এখন বর্তমান যেটুক দাম হাতের পাই সেটুকুই হবে আর কি ওইটুকুই হবে এই কারণে এখানে মাংস কিনতে আসা তাই এই মাংস কিনতে পারলে দেখে বলে আপনার মনে কি কোনো দুঃখ না না দুঃখ কেন করবো ওনাদের জিনিস যদি না দেয় তা আমাদের দুঃখ করে লাভ আছে ঘুরে চলে যাচ্ছেন মাংস কিনতে আসে তাহলে কি করবো ভাই 1400 টাকা যে হাই হলো 50 টাকা কম দিয়ে দিবা সেলিম ভাই কই গেল এদিকে আসে কত ওই যে আপনি আমরা যখন 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 আমরা য
I'm going to go to the hospital.